হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব ডিসেম্বর 2022। আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, এবং আজকে আমরা আলোচনা করব এই ক্লাসেই ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ 100+ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এখানে 95টি আমাদের অনলাইনার প্রশ্ন রয়েছে, আর রয়েছে তোমাদের 2022 সালের সাম্প্রতিক নিয়োগগুলো, তারপরে 2022 সালের যে গুরুত্বপূর্ণ দিবসগুলো এবং সাহিত্য একাডেমি পুরস্কার, এগুলো কিন্তু আলাদা আলাদা করে করা রয়েছে। ঠিক আছে, তো আমি লাস্ট পর্যন্ত আলোচনা করব এগুলো, তোমরা মন দিয়ে দেখে নাও। তোমাদের পিডিএফটা পুরো একবার দেখাচ্ছি, কারণ যদি পিডিএফটা তোমরা বাই করতে চাও তাহলে পিডিএফটা নিয়ে নিতে পারবে। ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, মাত্র 10 টাকা 14 টাকার মতো পে করতে হবে, তাহলেই তোমরা এই পিডিএফটা সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমরা পিডিএফটা না নিতে চাও, তাহলে যদি তোমরা এটা লিখে নিতে চাও, তাহলে আমার সাথে লাস্ট লাস্ট পর্যন্ত থাকো, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নিবে। ঠিক আছে, লাস্ট পর্যন্ত বেশি সময় নেব না, 20 মিনিটের মতো সময় লাগবে। এই 20 মিনিট আমার সঙ্গে থাকো, আমি প্রত্যেকটা আলোচনা করছি, তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, তোমরা এগুলো লিখে নিও। চল দেখো 1 নম্বরে কি রয়েছে। 1 নম্বরে রয়েছে, চার্জিং একটু সমস্যা হয়েছে, 1 নম্বর প্রশ্নটা দেখো। 2022 সালে ফোর্বস এর ভারতের 100 জন ধনীদের তালিকায় শীর্ষে আছেন কে? তো যে ফোর্বস দ্বারা একটা তালিকা প্রকাশ করা হয়েছে 2022 সালের 100 জন ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন গৌতম আদানি। এটা ভারতের মধ্যে শীর্ষে তিনি রয়েছেন, গৌতম আদানি। যদি প্রশ্ন থাকে দ্বিতীয় সেকেন্ড নম্বরে কে রয়েছেন, সেকেন্ড হবেন মুকেশ আম্বানি দ্বিতীয় স্থান। এর আগে মুকেশ আম্বানি ভারতের রিচেস্ট পার্সন ছিলেন, এখন হয়ে গেছেন গৌতম আদানি। এবং গৌতম আদানি ভারত সঙ্গে এশিয়ার কিন্তু ধনী ব্যক্তি। নেক্সট 2 নম্বর দেখো, মিস আর্থ 2022 এর মুকুট জিতলেন কে? তাহলে মিস আর্থ, তোমরা প্রত্যেকেই জানো মিস ইউনিভার্স 2022 যদি তোমাদের প্রশ্ন থাকে তখন তোমরা কমেন্ট করবে, মিস ইউনিভার্স 2022 এটা কে পেয়েছেন? একজন ভারতীয় পেয়েছেন, ভারতীয় মহিলা। তোমরা কমেন্ট করে দাও মিস ইউনিভার্স 2022। এখন দেখো মিস আর্থ 2022 এর মুকুট কে জিতেছেন, দক্ষিণ কোরিয়ার মিনা সু চয়, নাম হচ্ছে মিনা সু চয়। নেক্সট দেখো 3 নম্বর, বিশ্ব এইডস দিবস পালিত হয় কবে? না, 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর, প্রত্যেক বছর বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়। এবারে থিম কি ছিল? এবারের থিম হচ্ছে ইকুয়েলাইজ, এটাই হচ্ছে এবারের থিম। মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবে, লিখে নাও খাতাতে, তাহলে তোমাদের আর পিডিএফটা না নিলেও চলবে। এবং যদি তোমরা পিডিএফটা নিতে চাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে পিডিএফটা তোমরা বাই করে নিতে পারবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে একবার শেয়ার করে দাও। দেখো ফিফা বিশ্বকাপ 2022 প্রথম মহিলা রেফারি হয়েছেন কে? স্টেফানি ফ্লে ফ্রেপার্ট। স্টেফানি ফ্রেপার্ট। এবারে যে ফিফা বিশ্বকাপ 2022 আয়োজিত হলো, কোথায় আয়োজিত হলো প্রশ্ন থাকলে কি হবে? কাতার। ঠিক আছে, আর ফাইনালে কে জয়ী হয়েছে? ফাইনাল হচ্ছে আর্জেন্টিনা, ফাইনালে পরাজিত হলো ফ্রান্স। তো স্টেফানি ফ্রেপার্ট হচ্ছেন এবারে ফিফা বিশ্বকাপের প্রথম মহিলা রেফারি। পরবর্তী 5 নম্বর, 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর 23তম হর্নবিল ফেস্টিভ্যাল 2022 পালিত হলো কোথায়? নাগাল্যান্ডে। মনে রাখবে হর্নবিল ফেস্টিভ্যাল অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, হর্নবিল ফেস্টিভ্যাল প্রত্যেকবারই প্রশ্ন থাকে। হর্নবিল ফেস্টিভ্যাল কথাকার, এটা হচ্ছে নাগাল্যান্ডে হয়ে থাকে। 6 নম্বর দেখো, বিদেশ মন্ত্রক MEA 3 থেকে 6 ডিসেম্বর আন্তর্জাতিক লুসোফোন উৎসবের আয়োজন করতে চলেছে কোথায়? গোয়াতে। আন্তর্জাতিক লুসোফোন উৎসব হবে গোয়াতে 3 থেকে 6 ডিসেম্বর। 7 নম্বর হচ্ছে অনুশীলন অগ্নি ওয়ারিয়ার এর 12তম সংস্করণটি 13ই নভেম্বর 2022 আয়োজিত হলো ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে। ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে 13ই নভেম্বর অনুশীলন অগ্নি ওয়ারিয়ার, ঠিক আছে, এটা আয়োজিত হলো। বা যদি প্রশ্ন থাকে এক্সারসাইজ অগ্নি ওয়ারিয়ার কোন কোন দেশের মধ্যে যদি প্রশ্ন থাকে, তখন হবে ভারত এবং সিঙ্গাপুর। নেক্সট 8 নম্বর হচ্ছে অন্ধদের জন্য তৃতীয় টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ভারতে। এটা অলরেডি খেলা হয়ে গিয়েছে এবং এবারের অন্ধদের জন্য টি-20 বিশ্বকাপ টা জয়ী হয়েছে, টানা 3 বারের জন্য এটা ভারত জয়ী হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্নটা কি রয়েছে। বিজয় হাজারে ট্রফি 2022 জয়ী হলো কোন দল? কারেক্ট আনসার হচ্ছে সৌরাষ্ট্র জয়ী হয়েছে বিজয় হাজারে ট্রফি 2022, ফাইনালে পরাজিত হলো মহারাষ্ট্র। ঠিক আছে,
তাহলে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা। নেক্সট হচ্ছে 10 নম্বর, গ্লোবাল এভিয়েশন সেফটি র্যাঙ্কিং 2022-এ ভারতের স্থান কত? 48। গ্লোবাল এভিয়েশন সেফটি র্যাঙ্কিং 2022-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 48। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নটা দেখো কি রয়েছে, 11। লন্ডনে অনুষ্ঠিত গ্লোবাল ব্যাংকিং সামিটে ব্যাংকার্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022 পুরস্কার জিতেছে কানাডা ব্যাংক। যদি প্রশ্ন থাকে যে এটা ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে, লন্ডনে কোথায় অনুষ্ঠিত হলো ব্যাংকিং সামিট বা ব্যাংকার্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড সামিট, তখন হবে লন্ডনে। আর এই যে সামিট, এই সামিটে ব্যাংকার্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022 জিতেছে কানাডা ব্যাংক। নেক্সট দেখো 12। মিশরে ISSF ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন প্রেসিডেন্ট কাপ জিতেছে শুটার রুদ্রাঙ্ক পাতিল বা রুদ্রাঙ্ক পাটিল। মিশরে আয়োজিত হলো ISSF বা ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন, এখানে রুদ্রাঙ্ক পাটিল পাটিল শুটার রুদ্রাঙ্ক পাটিল প্রেসিডেন্ট কাপ জিতেছে। 13 নম্বর দেখো, বিশ্বের প্রথম দেশ হিসেবে 100 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে ভারত। এখন দেখো এখানে আমি লিখে দিয়েছি রেমিটেন্স মানে কি। রেমিটেন্স মানে হচ্ছে, দো এ রেমিটেন্স ক্যান রেফার টু এনি কাইন্ড অফ মানিটারি ট্রান্সফার, ইট ইউজুয়ালি ডেসক্রাইব সাম ওয়ান সেন্ডিং মানি টু অ্যানাদার কান্ট্রি। যদি বিদেশ থেকে কেউ ভারতে টাকা সেন্ড করে, বা ভারত ধরো তোমার কেউ বিদেশে রয়েছে, তোমার ভাই দাদা কেউ রয়েছে বা যে কেউ রিলেটিভ, সে যদি ভারতে টাকা পাঠায় তখন সেটাকে রেমিটেন্স বলা হয়ে থাকে। তো সেই রেমিটেন্স বিশ্বের মধ্যে সব থেকে বেশি রেমিটেন্স বা বিদেশ থেকে ভারতে টাকা এসছে কত? 100 বিলিয়ন রেমিটেন্স। প্রথম দেশ হিসেবে অন্য কোন দেশ থেকে 100 বিলিয়ন টাকা এসেছে ভারত। নেক্সট দেখো 14। বিশ্বের বৃহত্তম বায়ু সৌর হাইব্রিড পাওয়ার ডেভেলপার হয়ে উঠেছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড, AGEL। আদানি, গৌতম আদানি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, বিশ্বের নয় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, তিনি বিশ্বের বৃহত্তম বায়ু সৌর হাইব্রিড পাওয়ার ডেভেলপার হয়ে উঠেছে, বিশ্বের বৃহত্তম। তো তিনি এখন বর্তমানে গ্রিন এনার্জির ওপরে কিন্তু বেশি জোর দিয়েছেন, সেই দিকটাতে তিনি বেশি বিজনেস করছেন আর সেই দিকটাতেই সব থেকে বেশি ইনভেস্ট করছেন। নেক্সট 15, ভারতের প্রথম ডার্ক নাইট স্কাই রিজার্ভ গড়ে উঠবে কোথায়? লাদাখের চাংথাং অঞ্চলের হেনলে গ্রামে বিশ্বের ভারতের প্রথম ডার্ক নাইট স্কাই রিজার্ভ গড়ে উঠবে। 16 নম্বর, আদিত্যনাথ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান স্পোর্ট প্রকল্প চালু করেছেন। আদিত্যনাথ মানে হচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য, সরি এটা হবে না, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান স্পোর্টস প্রকল্প চালু করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য। নেক্সট 17, সম্প্রতি ব্রেভ হার্ট অব ভারত ভিগনেটস ফ্রম ইন্ডিয়ান হিস্টোরি এই নামক বইটি লিখেছেন কে? বিক্রম সম্পাত। অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ব্রেভ হার্টস অব ভারত ভিগনেটস ফ্রম ইন্ডিয়ান হিস্টোরি নামক বইটি লিখেছেন বিক্রম সম্পাত। 18 নম্বর হচ্ছে, দীর্ঘতম ডাবল ডেকার টায়াডাক্ট ভায়াডাক্ট মেট্রো 3,140 মিটার নির্মাণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে নাগপুর। এটা হচ্ছে বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড করলো কি করে, না দীর্ঘতম ডাবল ডেকার ভায়াডাক্ট মেট্রো 3,140 মিটার নির্মাণ করেছে নাগপুর। 19 নম্বর দেখো, বিবিসি 100 জন প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় 4 জন ভারতীয় মহিলা, অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, লেখক গীতাঞ্জলি শ্রী, প্রকৌশলী ও মহাকাশচারী শিরিষা বান্দলা, সমাজকর্মী শ্রেহা স্নেহা জায়। এই 4 জন স্থান পেয়েছেন বিবিসি দ্বারা 100 জন প্রভাবশালী নারীর তালিকায়, ভারতের 4 জন রয়েছে। যদি প্রশ্ন থাকে ভারতের কজন, ভারতের 4 জন। 20 নম্বর দেখো, আম আদমি পার্টি AAP এর সৌজন্যে ভারতীয় রাজধানী দিল্লিতে প্রথম ট্রান্সজেন্ডার কাউন্সিলর হিসেবে নিযুক্ত হলেন রবি কিম ববি কিম্বেল। তো প্রশ্ন যদি থাকে যে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কাউন্সিলর কে, তখন হবে ববি কিন্নার। তিনি দিল্লিতে, যে কোনো জায়গায় দিল্লির কোথাও হয়তো ট্রান্সজেন্ডার কাউন্সিলর হিসেবে নিযুক্ত হয়েছেন। 21, পেড্রো কাস্তিলো অপসারিত হওয়ার পর পেরুর প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ডিনা বলুয়ার্তে। তাহলে যদি প্রশ্ন থাকে যে পেরুর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে, তখন হবে ডিনা বলুয়ার্তে পেরুর। একটা উত্তর তোমাদের কমেন্ট করতে বলবো, তোমরা যারা এখন ভিডিওটা দেখছো কমেন্ট করো দেখি, পেরু এর রাজধানীর নাম কি, কে কে পারছো দেখি কমেন্ট করে দাও, বোঝা যাবে তোমরা কে কে পারছো। কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন কেমন চলছে তোমাদের? 22, রাজ্যের মানুষের জন্য স্বাস্থ্যসেবার সর্বজনীন অ্যাক্সেস প্রদান করার জন্য এশিয়ার প্রথম ড্রোন ডেলিভারি হাব চালু করেছে মেঘালয় সরকার। মেঘালয় সরকার চালু করেছে
ড্রোন ডেলিভারি হাব, অর্থাৎ ড্রোনের মাধ্যমে মেডিসিন সরবরাহ করা হবে। 23 হচ্ছে গুগল তার ইয়ার ইন সার্চ 2022 রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে 2022 সালে ভারতের সবচেয়ে বেশি সার্চ করা বিষয় হলো আইপিএল 2022। গুগল সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে ভারতে 2022 সালে কোন বিষয়ে সব থেকে বেশি সার্চ করা হয়েছে গুগলে, সেটা হচ্ছে আইপিএল 2022। 24 দেখো, নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন কে ভি সজিকে। তো এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রশ্ন পড়লাম, আমার মনে হচ্ছে এই প্রশ্নটা এখনো পর্যন্ত সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে নাবার্ড এর চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে, কে ভি সাজিকে। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করতে বলবো, কমেন্ট করো নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কারণ এই প্রশ্নটা বারবার পরীক্ষায় থাকে, নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো 25, টাইম ম্যাগাজিনের 2022 সালের বর্ষসেরা ব্যক্তি হলেন কে, ভ্লাদমির, এটা একটু স্পেলিং ভুল রয়েছে, ভ্লাদমির জেলেন্সকি, তিনি হচ্ছেন ইউক্রেনের রাষ্ট্রপতি, তিনি টাইম ম্যাগাজিন 2022 সালের বর্ষসেরা ব্যক্তি, কারণ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হচ্ছিল, তো ইউক্রেন এইটুকু ছোট্ট দেশ হয়েও কিন্তু রাশিয়ার কাছে হার মানেনি, সে যুদ্ধ চালিয়ে গেছে এতদিন ধরে ইউক্রেনের মানুষকে রক্ষা করার জন্য, সেজন্যই তিনি টাইম ম্যাগাজিন 2022 সালে বর্ষসেরা ব্যক্তি হয়েছেন। 26 হচ্ছে ভারতের 77তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন কে, আদিত্য মিত্তাল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আদিত্য মিত্তাল হচ্ছেন ভারতের 77তম দাবা গ্র্যান্ড মাস্টার। 27 নম্বর, অক্সফোর্ড অভিধান 2022 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচন করেছে কাকে, গোবলিন মোড শব্দটি। গোবলিন মোড শব্দটি হচ্ছে অক্সফোর্ড অভিধান এর 2022 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার। ঠিক আছে, 28 নম্বর দেখো, যৌথভাবে 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করবে জাপান, ব্রিটেন, ইতালি। জাপান, ব্রিটেন এবং ইতালি কি করছে, যৌথভাবে 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করছে। 29 হচ্ছে 2022 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট তালিকায়, পাসপোর্ট ইন্ডেক্স 2022, ভারতের স্থান হলো কত, 87। পাসপোর্ট তালিকাটা কিভাবে করা হয়, না পাসপোর্ট তালিকা হচ্ছে যে কোন দেশের পাসপোর্টের ক্ষমতা কত বেশি, অর্থাৎ আমার কাছে যদি ভারতের পাসপোর্ট থাকে, ঠিক আছে, তাহলে আমি কতগুলো দেশ যেতে পারবো, এটাই হচ্ছে আমার পাসপোর্টের ক্ষমতা। তো সেই হিসেবে ভারতের যে পাসপোর্ট র্যাঙ্কিং, ভারতের স্থান হচ্ছে 87। 30 হচ্ছে সম্প্রতি প্রকাশিত মিরাকল অফ ফেস যোগা বইটি লিখেছেন কে, মানসী গুলাটি, তিনি এই বইটি লিখেছেন, মিরাকল অফ ফেস যোগা। নেক্সট হচ্ছে 31, ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ ফার্ম উদ্বোধন করা হয়েছে কোথায়, কেরালাতে। কেরালাতে হচ্ছে ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ ফার্ম, অর্থাৎ সেই ফার্ম থেকে কিন্তু কার্বন নিঃসৃত হবে না। 32 দেখো, নিজস্ব জলবায়ু পরিবর্তন মিশন চালু করার প্রথম রাজ্য হয়ে উঠেছে তামিলনাড়ু। গত সেপ্টেম্বরে গ্রিন তামিলনাড়ু মিশন এবং এই আগস্টে তামিলনাড়ু জলাভূমি মিশন চালু করেছিল। ঠিক আছে, তোমরা যদি অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিতে চাও, সেগুলো পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং সেই ভিডিও ক্লাসগুলো যদি দেখতে চাও সেটারও আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। প্লে লিস্ট আমি একটা করে দিয়েছি স্পেশাল প্লে লিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, সেই প্লে লিস্টে পেয়ে যাবে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো 33, হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে, সুখবিন্দর সিং সুখু, তিনি হচ্ছেন হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করতে বলবো, যে হিমাচল প্রদেশের বর্তমান রাজধানীর নাম কি, তোমরা কমেন্ট করো দেখি। 34 দেখো, হুরুন গ্লোবাল 500 র্যাঙ্কিং মূল্যবান কোম্পানির তালিকায় ভারত 5তম স্থান রয়েছে। বিশ্বের শীর্ষ 500টি সংস্থার মধ্যে ভারতের 20টি স্থান পেয়েছে, অর্থাৎ বিশ্বের শীর্ষ 500টি সংস্থার প্রকাশ করা হয়েছে, সেখানে ভারতের 20টি স্থান পেয়ে, ভারতের 20টি সংস্থা স্থান পেয়েছে, তো সেজন্যই এই তালিকায় ভারত 5 নম্বরে স্থান পেয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 35, ভারতীয় নৌবাহিনী এবং ইন্দোনেশিয়ান নৌবাহিনীর মধ্যে ভারত ইন্দোনেশিয়া সমন্বিত মহড়া ইন্দো ইন্ডিয়া ইন্দো কর্পেট এর 39তম সংস্করণ আয়োজিত হলো 8 থেকে 19 ডিসেম্বর। প্রশ্ন থাকে যে ইন্দো আইএনডি ইন্দো কর্পেট কোন কোন দেশের মধ্যে আয়োজিত হলো, তখন হবে ভারতীয় নৌবাহিনী এবং ইন্দোনেশিয়ান নৌবাহিনীর মধ্যে, আর সেটা 8 থেকে 19 ডিসেম্বর আয়োজিত হলো। 36 নম্বর, বিশ্বের প্রথম বাণিজ্যিক মুন ল্যান্ডার উৎক্ষেপণ করেছে জাপান। জাপান কি করেছে, বিশ্বের প্রথম বাণিজ্যিক মুন ল্যান্ডার উৎক্ষেপণ করেছে। 37 দেখো, সফলভাবে প্রথম
আরব নির্মিত চন্দ্র মহাকাশ যান উৎক্ষেপণ করেছে সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ এই প্রথম কোন আরব দেশগুলোর মধ্যে এই প্রথম কোন আরব দেশ চন্দ্র মহাকাশ যান উৎক্ষেপণ করেছে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। 38, দেখো গোয়ার মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের নামে। তো এর আগে গোয়ার মুখ্যমন্ত্রী কে ছিলেন? গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর পারিক্কর। তো তিনি হঠাৎ মারা গেলেন, প্রয়াত হয়েছিলেন, সেই জন্য গোয়ার যে মোপা আন্তর্জাতিক বিমানবন্দর তার সেটার নাম পরিবর্তন করে মনোহর পারিক্করের নামে রাখা হয়েছে। 39, হচ্ছে দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে? ভূপেন্দ্র পটেল। প্রশ্ন যদি থাকে গুজরাটের মুখ্যমন্ত্রী কে? ভূপেন্দ্র পটেল। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। 40, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছেন কে? পিটি উষা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রথম মহিলা সভাপতি হলেন কে? পিটি উষা। 41, হচ্ছে মহিলাদের এয়ার পিস্তল জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ 2022-এ সোনা জিতেছে দিব্যা টিএস, তিনি সোনা জিতেছেন। 42, হচ্ছে ভারতে 20টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে 2031 সালের মধ্যে। কত সালের মধ্যে? 2031 সালের মধ্যে ভারতে 20টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে। 43, হচ্ছে 8তম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2022 অনুষ্ঠিত হবে কোথায়? ভোপাল। ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায় হচ্ছে এটা? ভোপালে হবে, ঠিক আছে। 44, হচ্ছে জাতিসংঘ বিশ্বের সেরা 10টি উদ্যোগের মধ্যে নমামি গঙ্গে প্রকল্পকে স্থান দিয়েছে। যদি প্রশ্ন থাকে তোমাদের যে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন সেরা 10টি উদ্যোগের মধ্যে ভারতের কোনটি স্থান পেয়েছে, তখন হবে নমামি গঙ্গে প্রকল্পে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 45, দেখো ভারত নেপাল যৌথ প্রশিক্ষণ মহড়া সূর্য কিরণ XVI নেপাল আর্মি ব্যাটেল স্কুলে শুরু হয়েছে। পরবর্তী 46, 2025 সালের পরে নির্মিত নতুন বাড়ির জন্য সোলার প্যানেল বাধ্যতামূলক করেছে টোকিও, ঠিক আছে। 2025 সালের পরে যে নতুন বাড়িগুলো নির্মিত হবে তাদের জন্য সোলার প্যানেল বাধ্যতামূলক করেছে টোকিও। অর্থাৎ টোকিওতে 2025 সালের পর, 2025 সালের সময় টোকিওতে যদি নতুন বাড়ি নির্মাণ করে কেউ, তাকে ছাদের উপরে সোলার প্যানেল লাগাতেই হবে, মাস্ট, খুব ভালো উদ্যোগ নিয়েছে। 47, হচ্ছে ভারত সফলভাবে পারমাণবিক সক্ষম অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল, এটা ওড়িশা উপকূলে পরীক্ষা করা হয়েছে, ঠিক আছে। তো আনসারটা লেখা নেই, কিছুদিন আগে সেই আকাশে আমরা এইভাবে একটা আলো দেখতে পেয়েছিলাম, সেটাই ছিল অগ্নি 5, সফলভাবে পরীক্ষা করা হয়েছে। নেক্সট হচ্ছে আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার, তিনি আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। 49, হচ্ছে 1961 সালে পর্তুগিজ শাসন থেকে রাজ্যের মুক্তির স্মরণে প্রত্যেক বছর গোয়া মুক্তি দিবস পালিত হয়, 19 ডিসেম্বর প্রত্যেক বছর গোয়া মুক্তি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 50, দেখো বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে ভারত বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে। বৈজ্ঞানিক গবেষণা প্রকাশের ক্ষেত্রে ভারত বিশ্বে কততম স্থানে রয়েছে? তৃতীয় স্থান, ঠিক আছে। তো এই ক্লাসে আমরা 1 থেকে 50 পড়লাম, আগামীকাল একটা ক্লাস দেব যেখানে 51 থেকে 100 পর্যন্ত আমরা করব, ঠিক আছে। আর এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও, ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারবে। আর অক্টোবর নভেম্বর মাসের সমস্ত পিডিএফ সেখানে পেয়ে যাবে। আর প্রত্যেক দিন রাত 9টার সময় আমি আমাদের চ্যানেলে চালু হয়েছে জিকের ক্লাস, যেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ জিকে। প্রথমত আমরা ইতিহাসটা শুরু করেছি, তারপর ভূগোল, ইকোনমিক, পলিটি, সায়েন্স সমস্ত কিছু সেখানে করাবো। তো মন দিয়ে সেই ক্লাসগুলো প্রত্যেকদিন তোমরা করো রাত 9টার সময়, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও।